আমি মনে করি প্রযোজক আগে, যদি প্রযোজক এখানে না আসতে পারে শিল্পী তৈরির কারখানা কে তৈরি করবে? 2 কোটি টাকা আমরা ইনভেস্ট করি এই করোনার সময়ে, আমাদের টাকা ঘরে যাবে কিনা জানি না, অনেক বেশি, কারণ আমি আমার অস্তিত্ব টেলিভিশন থেকে, আমি বাংলাদেশ টেলিভিশনের নাট্যকার, পরিচালক, লেখক, অভিনেতা ক্ষমা খুরশিদ, নামটা শুনেছেন, এবার নামটা বলে দিলাম। আমি এখন চলচ্চিত্রের প্রযোজক হয়েছি, ছবি নির্মাণ করে পরিবেশক হয়েছি, পরিচালক হয়েছি, আমার প্রথম ছবি বাংলার দর্পণ আগামী মার্চ মাসে একযোগে সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে, দ্বিতীয় ছবি জবাদাসি। আমার উত্তর হচ্ছে কারণ একজন দেশের সর্বকর্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শিল্পী সমাজকে নষ্ট হতে দেবেন না, শেষ পর্যন্ত তার হাতে আমি নিশ্চিন্ত এবার বিপুল ভোটে পাশ করবে কাঞ্চন নিপল এবং জয়যুক্ত হবে। আমি শাবনুর রহমান বলে দিলাম, আমার 32 বছর অভিজ্ঞতা, ষড়যন্ত্র কখনো চলচ্চিত্র থাকে না। ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ।